হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার চ্যানেলের নিত্য নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর একটি কথা, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে হোম রাউটার থেকে কিভাবে হোম ইউজারদেরকে ব্যান্ডউইথ প্রোভাইড করা যায় বা ব্যান্ডউইথ কন্ট্রোল করে থাকি, সেইটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো চলুন, চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা দেখাবো কিভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে হয় টিপি লিংকের হোম রাউটার থেকে। আমরা প্রথমে কমান্ড মোড থেকে দেখে নিই আমাদের রাউটারের আইপিটা কত। সেক্ষেত্রে আইপি কনফিগ যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের ডিফল্ট গেটওয়েটার আইপিটা দেখাবে। এটা হচ্ছে আমাদের রাউটারের আইপি। তো এটা আমরা আসলে যদি প্রেস করি তাহলেই কিন্তু আমরা আসলে দেখতে পারবো যে এটার ডিফল্ট আইপিতে কিন্তু আমরা রাউটারে লগ ইন করতে পেরেছি। এটা হচ্ছে আমার রাউটারের ডিফল্ট আইপি, এটাতে আমি লগ ইন করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রাউটারের ডিফল্ট ইন্টারফেস। তো আমরা কিভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে হয় সেটা দেখাচ্ছে একটা হোম রাউটার থেকে। তো জাস্ট আমি যদি আমার পিসিটাকেই ব্যান্ডউইথ কন্ট্রোল করতে চাই তাহলে আমার পিসিটার ফিজিক্যাল অ্যাড্রেসটা ম্যাক বাইন্ডিংটা কীভাবে করবো সেটা একটু দেখে নিই। জাস্ট আমরা লিখব আইপি কনফিগ স্ল্যাশ অল, দিলে কিন্তু আমার যে ওয়াইফাই কানেক্টেড আছে ল্যাপটপটা, সেই ল্যাপটপটার কিন্তু ওয়াইফাইয়ের যে ফিজিক্যাল অ্যাড্রেসটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফিজিক্যাল অ্যাড্রেস। এবং এটার যেটা আইপি অ্যাসাইন করেছে ডিসিপি পোল থেকে সেই আইপিটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা ম্যাক অ্যাড্রেসটা প্রথমে কপি করে নিই। নেওয়ার পর আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, ব্যান্ডউইথ কন্ট্রোলে গিয়ে আমাদেরকে সর্বপ্রথম আপনার একটা আপলোড এবং ডাউনলোডের যেটা লিমিটেশন সেটা আমাদের প্রথম সিলেক্ট করে দিতে হবে রাউটার থেকে। তো আমি আমার রাউটারের 5 Mbps আপলোড এবং 5 Mbps ডাউনলোড সিলেক্ট করেছি। তো সিলেক্ট করার পরে এরপরে আমাদের যেতে হবে ডিএইচসিপিতে। ডিএইচসিপি থেকে অ্যাড্রেস রিজার্ভেশন, এখানে নিউ ন্যাট করে দিয়ে জাস্ট ম্যাক অ্যাড্রেসটা আমরা কপি করে দিব। আর এটার যে আমার আইপিটা অ্যাসাইন করেছে ডিএইচসিপি কল থেকে সেই আইপিটা আমি এখানে বাইন্ডিং করে দেব। সরি, 105 স্ট্যাটাস এনাবেল করে দিতে হবে, দিয়ে এখানে সেভ করে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, আমাদের এখানে আবার আমরা ব্যান্ডউইথ কন্ট্রোলে যাব। ব্যান্ডউইথ কন্ট্রোলে গিয়ে রুল লিস্টে গিয়ে এখানে অ্যাড নিউ করে দিতে হবে। আইপি রেঞ্জটা যেটা আমার ল্যাপটপে অ্যাসাইন হয়েছে সেই আইপিটা আমরা এখানে অ্যাসাইন করে দিব, 105। এখানে যা আছে ডিফল্ট তাই থাকবে। এখানে আপনি স্পিড আপলোড এবং ডাউনলোড যেটা ঠিক করে দিবেন, আমি 1024 1 MB করে দিচ্ছি। ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটাই দিতে হবে আপনাদের। ডাউনলোডে যদি আমরা 2 MB করে দিই, জাস্ট সেভ দিয়ে দিতে হবে। ব্যাস, এটা কিন্তু আপনার একটা পিসির জন্য ডেডিকেটেড বা একটা যে কোনো ডিভাইসেকে আপনি এইভাবে কিন্তু একটা ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিতে পারেন। এখন যদি আমরা টেস্ট করি তাহলে দেখেন আমরা আপলোড এবং ডাউনলোড কিন্তু ওর উপরে পাবো না। আমরা এই স্পিডটা টেস্ট করে নিই। তো দেখেন আমরা কিন্তু
ডাউনলোড দিয়ে দিয়েছি 2 MB, 2 MB কিন্তু উপরে উঠছে না, এবং আপলোড কিন্তু আমরা 1 MB করে দিয়েছি, দেখেন 1 MB উপরে উঠছে না। তো ইংরেজ ব্যান্ডউইথ এটা হচ্ছে আপনাদের ডাউনলোড স্পিড, আর ইগ্রেস ব্যান্ডউইথ এটা হচ্ছে আপনাদের আপলোড স্পিড। তো আপনারা এখানে যে যেখানে যেটা যেভাবে সেট করতে চান এভাবে কিন্তু আমরা একটা ইউজারকে ব্যান্ডউইথ ডেডিকেটেড বা অ্যাসাইন করে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, ধন্যবাদ সবাইকে। এতক্ষণ দেখাচ্ছিলাম আসলে কিভাবে আমরা ব্যান্ডউইথগুলি কন্ট্রোল করতে পারি, অনেকক্ষণ বকবক করছিলাম, আসলে অনেকের হয়তো বিরক্ত লেগে যেতে পারে, বিরক্ত লাগার কিছু নয়, আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাব সামনের দিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ধন্যবাদ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।